তো নিজাম ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমি দুবাই যাচ্ছি। কার মাধ্যমে? আলি ভাইয়ের মাধ্যমে আমি দুবাই যাচ্ছি। আমি প্রথমে ভাই আলি ভাইয়ের একটা ফেসবুকে আমি একটা ভিডিও দেখি যে লেবানন থেকে অবৈধ লোক বৈধ লোক দুবাই যাওয়া যায়। তো আমি ভাই প্রথমে অবৈধ ছিলাম, তা আলি ভাইয়ের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, ভাই আমি অবৈধ, আমার 4 বছর ধরে আটকা মানে। আলি ভাই আমার বলে ভাই সমস্যা নাই, 4 বছর আটকা মানে একটা পাসপোর্ট আছে? বলছে জি আমার আজকে পাসপোর্ট আছে এবং কি মেয়াদও আছে। তখন আলি ভাই আমার বলছে যে যদি আপনার পাসপোর্ট থাকে ঠিক আছে, তাইলে আপনি সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি মোহামের মাধ্যমে মামলা উড়াই আপনি দুবাই পাঠানোর ব্যবস্থা করেন। এরপরে আলি ভাই আমার জন্য সব কিছু করছে, যে আমার মামলা কমপ্লিট করছে, 4 বছর জরিমানা দিয়া ভাই আমার দুবাই ভিসা হইতে, টিকিট হইতে, পাসপোর্ট হইতে সব কিছু কাজ করছে ভাই আমার জন্য। আজকে আমার ফ্লাইট, ভাই আমার জন্য সব কিছু করছে। আর আলি ভাই যে কথা একে আপনি মুখে কাজ করছে, কথায় কোনো লড়ছে ভাই না। আলি ভাই প্রথম থেকে শুরু পর্যন্ত ভাই আমার যে ডেট দিছে বা যা বলছে কোনো দিকদার আমার আলি ভাই মিথ্যা বলে নাই বা কোনো দিক দিয়ে বানর দিয়ে না, যেটা বলছে সেটাই করছে, 100% কাজ করছে। এরকম কাজ আমি কম লোকে দেখি করতে, কিন্তু আলি ভাই আমার কাজটা খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে বেরোচ্ছে। তো আলি ভাই কিছু বলেন। আমি এতটুকু বলবো যে পার্সেল দিনের ভিতরে নিজাম ভাইকে সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স করে, অর্থাৎ এক্সিট ভিসা করে, ফাইনাল এক্সিট করে ওনাকে আমি আল্লাহর রহমতে এখন 80 কোটি বিদায় দেওয়ার জন্য ওনার জন্য শুভকামনা, যাতে উনি দুবাই যাইয়ে উনি যে আশা নিয়ে যাইতেছে আল্লাহর কাছে ওনার মনে আশা পূর্ণ করে। এবং লেবাননের এই প্রেক্ষাপটে, লেবাননের এই পরিস্থিতিতে আমি সবার প্রতি একটা কথাই বলবো যে যাদের হাতে পাসপোর্ট আছে বা যাদের আত্মীয় স্বজন লেবাননে আছে, দুবাই আছে, যে আত্মীয় স্বজনে আপনার দুবাই গেলে ভালো কোনো কাজ দিতে পারে তাহলে অবশ্যই যাবেন। এবং যাদের শুধু পাসপোর্ট আছে তাদেরকে আমরা দুবাই ইনশাল্লাহ পাঠাতে পারবো ফাইনাল এক্সিটের মাধ্যমে। তবে আমার অনুরোধ, অযথা কোনো দালালের বলি বলি শুনে আপনারা কথাই তো হবেন না। এবং যাদের কোনো আত্মীয় স্বজন নাই দুবাইতে, দয়া করে তারা দুবাই যাওয়ার চিন্তা আপনার করবেন না। কারণ একটা কথা কি যে তেলা মাথায় সবাই তেল দেয়, তাদের আত্মীয় স্বজন আছে, আপনারা যদি দুবাই যান ওই তো 2-4-5-10 দিন বসায় খাওয়াই রেখা এটা কাজ বাউ করে দিব, বিষয়টা লাগাই আকামা করে দিবা, যার কেউ নাই রে ভাই হেঁটে যায় রাস্তা রাস্তা ঘুরবো। কারণ দালাল হয়তো আপনার মিষ্টি কথা কইব কিন্তু আসলে বাস্তবটা অনেক ভিন্ন। তো যাই হোক নিজাম ভাই আপনার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ আপনি আল্লাহর মধ্যে দেশে দুবাই যান আপনার জন্য ভাই আপনি দোয়া করবেন, আপনি আমার কাজটা অনেক ভালো করে করছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। ঠিক আছে ভাই আমি দুবাই যাবো, আপনি যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজাম ভাইয়ের জন্য দোয়া রইল। ঠিক আছে ভাই, আল্লাহ।